আমি একটু দেবব্রত চক্রবর্তী, আমি একটু প্রশ্ন জিজ্ঞেস করতে চাই। আমরা একটা প্রশ্ন জিজ্ঞেস করি যারা সাধারণত রিসেন্টলি ফলো করে, সেটা হচ্ছে খুব সংক্ষেপে শুনতে চাইবো অনুপ্রেরণাকে। স্যার সত্যি কথা বলতে আমার পুরো পরিবারের যে সাপোর্ট আমি পাইছি এটা আসলে অকল্পনীয়। এটা ছাড়াও আমার মানে আমার সাথে পরিচিত আমার ফ্রেন্ড যারা ছিল, ইভেন স্যার হয়তো দেখা গেছে আমাদের বিভিন্ন সময় তো চাকরির ক্ষেত্রে ভাইভা গ্রুপ হয়, ওই ভাইভা গ্রুপে দেখা গেছে আমাদের একটা ভাইভা গ্রুপ ছিল, একটা বিশেষ একটা চাকরির পরীক্ষার কেন্দ্র করে একটা ভাইভা গ্রুপ গড়ে উঠছে। ওখানে যে ভাইরা ছিলেন ওনারা ওনাদের সাথে এত বেশি ইয়ে হয়ে গেছিল, ওনারা ইভেন একজন আমাকে শুনছেন কিনা আমি জানি না, আতিকুর রহমান মাবিল নামে এক ভাই আছেন আমার, উনি একটা পরীক্ষাতে একটা চাকরিতে উনি বলছেন ভাই আমার তো এই চাকরিতে রিকমেন্ডেশন হয়েছে বাট আমি তো এটাতে জয়েন করবো না, আমি আল্লাহর কাছে ডাকতেছিলাম আমার চাকরিটা না হয় যেন চাকরিটা আপনার হয়। তো স্যার এগুলো সবগুলো আসলে খুব বেশি ইয়ে করছে, মানে আমাকে খুব ইয়ে করছে। তবে আমার এই জার্নিটাতে স্যার মানে আমি এটা বিশ্বাস করি মানে মানুষের আমার সাথে জড়িত মানুষগুলোর যদি আশীর্বাদ বা দোয়া না থাকতো তাহলে কখনোই আমি এই পর্যায়ে আমি আসতে পারতাম না। আমি আমার পরিবারের কাছে মানে অনেক অনেক বেশি কৃতজ্ঞ, বিশেষ করে আমার বড় ভাইয়ের কাছে। এটা ছাড়াও আমার ওয়াইফ আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়ে গেছে। তারপর হচ্ছে আমার ইভেন স্যার আমার বড় ভাইয়ের যে মানে আমার ফুল ফ্যামিলির কথাই বলতে গেলে আমার মা বাবা আমার মা স্যার মানে সত্যি কথা বলতে আমার মা আমাদেরকে অনেক কষ্ট করে স্যার এই পর্যায়ে আনছেন আমাকে। আমার আমার হ্যাঁ আর চা বাগানের লাইফ কিন্তু স্যার কখনোই ইজি লাইফ না, আমাদের শৈশবটা কখনোই মানে যদিও আমরা একটা ভালো পরিবেশ মানে পরিবেশটা ভালো পাইছি কিন্তু ন্যাচারাল পরিবেশটা ভালো পাইছি কিন্তু এখানে যে অনেক কিছু ফ্যাসিলিটিস থেকে কিন্তু মানে চা বাগানের অনেকেই কিন্তু আমরা ডেপ্রাইভ থাকি মানে ছিলাম একটা সময় গিয়ে। এই জায়গাটা থেকে আমার মা আমাদের জন্য মানে অকল্পনীয় পরিশ্রম করছেন আমার মা বাবা দুজনই, তবে বিশেষ করে আমার মার কথা বলতেই হয়। আমার মা আমাদের দুই ভাইয়ের পড়ালেখার জন্য মানে ওনার মানে এফোর্টের কোনো কমতি ছিল না। আমার মা হয়তো আজকে আমাকে শুনবে কারণ মানে ছেলে শুনছে, তো আমি হয়তো অনেক অনেক কথা স্যার সামনাসামনি হয়তো বলা হয় না বাট আমি আমার মা আমার ভাই আমার বাবা আমার বৌদি যিনি বাড়িতে আছেন আমি সব সকলের প্রতি কৃতজ্ঞ। এটা ছাড়াও আমার মানে যে মানুষগুলো আমার উপর মানে শেষ পর্যন্ত বিশ্বাসটা রেখেছিলেন আমি তাদের সকলের প্রতি অনেক 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 কৃতজ্ঞ। আপনারা আমার জন্য আশীর্বাদ করবেন আমি যেন দেশের জন্য কিছু করতে পারি। আমার একটা আনঅফিসিয়াল একটা কথা বলে রাখি, আমার বাবা কিন্তু 1971 সালে দেশের জন্য যুদ্ধ করেছেন, সো আমি চেষ্টা করব যে আমি আমার দেশের জন্য যেন আমি যেভাবেই পারি সেটা যে অ্যাঙ্গেলেই হোক আমি যাতে এই কন্ট্রিবিউশনটা রেখে যেতে পারি। আমার জন্য আপনারা সবাই অনেক বেশি দোয়া করবেন এবং যারা শুনছেন আমার কোনো কথাই যদি কেউ হার্ট হয়ে থাকেন কোনোভাবে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমার মানে কোনো ইন্টেনশন ছিল না মানে কাউকে হার্ট করার বাট তাও মানে কথার ফ্লোতে যদি কোনো কথা সম্ভব কাউকে হার্ট করে থাকে সেটার জন্য আমি এক্সট্রিমলি সরি, আপনারা সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আমি বিশ্বাস করি। এবং এই কথাটা শুধু আপনাদের মানে আমার থেকে যদি আপনাদের ন্যূনতম কোনো উপকার কারো হয়ে থাকে সেটাই আমার আসলে পাওয়া হবে, আমার এটা ছাড়া আসলে আমার কোনো এক্সপেকটেশন নাই। অনেক ধন্যবাদ দেবব্রত চক্রবর্তী, অনেক ধন্যবাদ আমাদের শিক্ষক আখতারুজ্জামান স্যার দুজনকেই আমি আজকে স্টুডিওতে হাজির হওয়ার জন্য বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে দেবব্রত চক্রবর্তীকে সারাদিন অফিস করে আমাদের মার্চ ফেরারের তরুণদের উদ্দেশ্যে তার নিজের অভিজ্ঞতা এবং পরামর্শ দেওয়ার জন্য এসেছেন, সেজন্য আমাদের ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আর এই যে আলোচনাগুলো হলো বাংলাদেশ ব্যাংক আমাদের কেন্দ্রীয় ব্যাংক এবং এখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে কাজ করতে পারা এটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ জবের একটা অংশীদার হওয়া, যেমনটি দেবব্রত বলেছিলেন যে প্রতিষ্ঠানটিতে বাংলাদেশ শব্দটা লেখা আছে এটা একটা তার একটা প্রাউডের জায়গায় এখানে কাজ করতে পারা। তো এখানে যারা কাজ করতে চান বা এখানে যারা ভবিষ্যতে আসতে চান বাংলাদেশ ব্যাংকের সার্ভিস বিভিন্ন ক্যাটাগরিতে সার্ভিস আসতে চান আসলে প্রিপারেশনের কোনো বিকল্প নাই। আমি গত কয়েকদিন আগে আমাদের এখানে এসেছিলেন নতুনভাবে রিকমেন্ডেড হাসান আল মামুদ, তার একটা কথা আমার খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে স্যার একটা বিসিএস দিয়েছিলাম পরীক্ষার জন্য অনেক সিরিয়াস ছিলাম কিন্তু প্রস্তুতির ব্যাপারে সিরিয়াস ছিলাম না, কিন্তু পরবর্তীতে আমি পরীক্ষা এবং প্রস্তুতি দুইটার ব্যাপারে আমি ফোকাস করাতে সিরিয়াস হয়ে আছি এবং যেটার ফলে আমি ভাইভাও দিতে পেরেছি বিসিএস, আবার বাংলাদেশ ব্যাংকেও আমি রিকমেন্ডেশন পেয়েছি। আপনাদের সবাইকে বলবো আজকে স্যাররা দুজন যে অভিজ্ঞতা থেকে আলোকে কথাগুলো বলেছেন, বিষয়টি হচ্ছে আপনার আসলে নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা, আপনি যদি হতাশ হন আপনি যদি রিয়্যাক্টিভ হন আপনি যদি আপনার কোনো একটা ব্যর্থতা যদি আপনাকে নিঃশেষ করে দেয় তাহলে আসলে আপনি ভালো করতে পারবেন না।
আপনাদের সকলের জন্য আমাদের শুভেচ্ছা থাকলো, শুভকামনা থাকলো। আপনারা যখন আপনাদের কেরিয়ার যাবে, আপনারা নিজেদের মতো করে একটা জায়গা করে নেন যোগ্যতা সাপেক্ষে, এবং আমাদের দেশ এবং সমাজ বেটার আরো বাংলাদেশ রূপান্তরে আমরা সকলে একসাথে কাজ করতে চাই, সবাই মিলে সব জায়গায়। আপনাদের সকলের জন্য অনেক শুভকামনা এবং কৃতজ্ঞতা। আমরা এখানেই শেষ করছি, সকলে ভালো থাকবেন, আসুন মায়া ছড়াই, সবাইকে ধন্যবাদ। আসুন মায়া ছড়াই।